আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে শেয়ার করব আপনাদের কিন্তু এই যে দক্ষিণ কোরিয়া 2024-এর লটারি বিজয়ী প্রার্থীদের চূড়ান্ত আবেদন আগামী 25/4/2024 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে আগামীকাল থেকে। সো আপনারা অনেকেই জানেন যে পেমেন্ট করতে বা আপনাদের চূড়ান্ত নিবন্ধন করতে কিন্তু সাবমিশন আইডি প্রয়োজন হবে, ঠিক আছে। এই যে লটারিতে উত্তীর্ণ 19,000 জন প্রার্থীকে চূড়ান্ত নিবন্ধনের লক্ষ্যে আগামী 25 এপ্রিল সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে প্রকাশিত নোটিশের বি কলামে প্রার্থীদের সাবমিশন আইডি ব্যবহার করে HRD কোরিয়া কর্তৃক নির্ধারিত ফি বা স্কিল টেস্ট পেমেন্ট করতে হবে। মানে আপনাদের এই যে সাবমিশন আইডি লাগবে, এই সাবমিশন আইডি ব্যবহার করে আপনাদের টাকা পেমেন্ট করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। সো আপনাদের এই সাবমিশন আইডি কোনটা, আপনারা যখন আবেদন করেছিলেন লটারির জন্য, আবেদন করার পরে উপরে যে একটা আইডি পেয়েছিলেন সেটা মূলত সাবমিশন আইডি। সো এই সাবমিশন আইডিটা কিন্তু আপনারা অনেকে হারিয়ে ফেলেছেন বা খুঁজে পাচ্ছেন না। সো এই সাবমিশন আইডি কোথায় পাবেন সেটা সংক্রান্ত বিস্তারিত ডিটেলস শেয়ার করবো আজকের ভিডিওতে। তো আপনার কাছে অনুরোধ থাকবে, আপনার কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো এই সাবমিশন আইডিটা আপনারা কোথায় পাচ্ছেন, তো দেখেন আপনাদের এই লটারির যে রেজাল্টটা তারা পাবলিশ করেছিল, লটারির রেজাল্ট শিটে কিন্তু আপনাদের সেই সাবমিশন আইডিটা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বর ফর্ম নং, যেখানে লেখা ফর্ম নং, এই যে এই কোণায় যে দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে আপনাদের সাবমিশন আইডি। তো আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়ে যা সার্চ করে এখান থেকে বের করে এই সাবমিশন আইডিগুলো আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন। সো এই PDF রেজাল্ট লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ক্লিক করলে এই PDF ফর্মটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনি সার্চ দিয়ে আপনার পাসপোর্ট ওই অনুযায়ী দেখবেন নাম, ডেট অফ বার্থ ইত্যাদি সব মিলাই নেবেন। মিলাই নেওয়ার পরে কিন্তু দেখেন এই যে স্ট্যাটাস, কেউ 2 বার লটারি করেছিল যেহেতু, সো প্রথমবার যারা পেয়েছেন তাদের নামও আছে, দ্বিতীয় সেকেন্ড লটারিতে যেটা হলুদ মার্ক করা তাদের কিন্তু তারা সেকেন্ডে চান্স পেয়েছে, মানে সেকেন্ড যে লটারি হয়েছিল সেখানে চান্স পেয়েছে। তো যাই হোক, এই শিটে যাদের নাম আছে সবাই কিন্তু চূড়ান্ত নিবন্ধন করতে পারবে। তো সার্চ দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, নাম ইত্যাদি সব চেক করার পরে এপাশে যেটা দেখবেন সাবমিশন আইডি, এটাই মূলত আপনাদের সাবমিশন আইডি। সো এই সাবমিশন আইডি ইউজ করে আপনারা হচ্ছে টাকা পেমেন্ট করবেন বিকাশের মাধ্যমে, ঠিক আছে। তো আশা করি আপনার পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনাদের সাবমিশন আইডি যাদের প্রবলেম রয়েছে তারা এইভাবে সমাধান করে নিতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।